এক শৃঙ্গ গন্ডার বা গ্রেট ইন্ডিয়ান রাইনো। এই প্রজাতির গন্ডার অত্যন্ত বিরল ও দুর্লভ প্রজাতির একটি প্রাণী। ভারতীয় উপমহাদেশেই এই বিলুপ্তপ্রায় গন্ডার দেখা যায়। 2015 সালে একটি সমীক্ষা চালিয়ে জানা গেছে প্রায় 2500টি এই প্রজাতির গন্ডার ভারতে রয়েছে, যা দেশের বন্য জঙ্গলে স্থায়ীভাবে বসবাস করে। তরায়ের তৃণভূমি ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এদের। এছাড়াও আমাদের দেশের উত্তর পূর্ব অংশে এই গন্ডারের সংখ্যা সব থেকে বেশি। গন্ডার বিশ্বের পঞ্চম বৃহত্তম প্রাণী। এদের চামড়া বর্মের মতন মোটা এবং অনেকগুলো খাঁজ যুক্ত। এদের ঘাড় কাঁধ দেহের পাশের চামড়া বেশ স্ফীত। স্ত্রীগণ্ডারের উচ্চতা 1.6 মিটার এবং পুরুষ গণ্ডারের উচ্চতা 1.8 মিটার। ইন্দোগঙ্গা সমভূমিতে এর আগে এই এক শৃঙ্গ গণ্ডার বসবাস করত, কিন্তু তাদের সংখ্যা ক্রমশ কমে আসছে। এক, চুরাশিকারীর উৎপাতে, আর দ্বিতীয়ত হলো ভীষণ দ্রুত এদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। এখন সারা ভারতে এই ভারতীয় গন্ডারের সংখ্যা 3000, যার মধ্যে 2000 গন্ডারই ভারতের আসাম অঞ্চলে দেখতে পাওয়া যায়। এশিয়ায় মোটামুটি 3 ধরনের গন্ডার দেখতে পাওয়া যায়, ভারতীয় গন্ডার, জাভান গন্ডার আর সুমাত্রীয় গন্ডার। এর মধ্যে ভারতীয় আর জাভার গন্ডার এক শৃঙ্গ বিশিষ্ট। আজ থেকে প্রায় 150 কি 200 বছর আগে অবিভক্ত মেদিনীপুরের উত্তরে রূপনারায়ণ নদ, হুগলি নদী অববাহিকা জুড়ে এবং কলকাতার উপকণ্ঠে গঙ্গা নদীর অববাহিকায় সুন্দরবনের কাছে ভারতীয় গন্ডার দেখা যেত। এমনকি জাভান গন্ডারও দেখা গেছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, লম্বা ঘাস, নানান প্রজাতির গাছ এবং জল আছে এমন জায়গা জুড়ে গন্ডার থাকতে ভালোবাসে। কলকাতা থেকে কিছু দূরে গঙ্গা থেকে শুরু করে মেদিনীপুরের উত্তরে রূপনারায়ণ নদ, মহানদীর অববাহিকা এবং বর্তমানে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় অবধি সেই পরিবেশ বিদ্যমান ছিল, ফলে গন্ডারও সেখানে উপস্থিত ছিল। দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইউনিকর্নস এই বইয়ে এই তথ্য মিলেছে। বইয়ের ত্রয়ী লেখক দিব্যভানু সিংহ, অশোক কুমার দাস এবং শিবানী বসু। বর্তমানে এক শৃঙ্গের ভারতীয় গন্ডার ও বিলুপ্তির পথে। জাভান গন্ডার আর সুমাত্রার গন্ডার ভারতীয় বনাঞ্চলে আর নেই বলে মনে করা হচ্ছে। গন্ডারের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়, আসামের কাজিরাঙা এবং উত্তরপ্রদেশের সংরক্ষিত বনাঞ্চলে করা হয়েছে। আরও নতুন কিছু জায়গা বাড়ানো হচ্ছে। শুধু এশিয়া নয়, আফ্রিকার সাদা এবং কালো গন্ডারও আজ বিলুপ্তির পথে। এর মধ্যে কালো গন্ডার সর্বসাকল্যে 5000টির মতন আর বিদ্যমান। কেনিয়ার একটি সাদা গন্ডার ছিল যার নাম সুদান। 2018 সালে সেটিও মারা যায়। গন্ডারটিকে রক্ষা করার জন্য 24 ঘন্টায় বনরক্ষীরা পাহারা দিতেন, কিন্তু পৃথিবীতে থাকা শেষ সাদা গন্ডারটিও আজ হারিয়ে গেছে। 20 শতাব্দীর শুরু থেকেই গোটা বিশ্বজুড়ে গন্ডার নিধন শুরু হয়। উত্তরপ্রদেশ, আসাম এবং পশ্চিমবঙ্গ সর্বত্রই গন্ডার মারা শুরু হয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক বোমাবর্ষণ এবং ভিয়েতনামের যুদ্ধে চীন ও ভিয়েতনামে প্রচুর গন্ডার মারা যায়। যুদ্ধের কারণে গন্ডারের বাসস্থান পুরোপুরি ধ্বংস হতে থাকে সেই আদিকাল থেকেই। এছাড়া খাবার ও পরিবেশ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। শুধু ভিয়েতনামেই জাভার গন্ডারের বিস্তীর্ণ বনভূমি একেবারে শেষ হয়ে যায়। গন্ডার তার বেঁচে থাকার পরিবেশ হারানোই শয়ে শয়ে গন্ডার মারা পড়ে এবং তাদের প্রজনন ক্ষমতাও নষ্ট হয়ে যায়, ফলে গন্ডারের বংশবৃদ্ধিও স্তব্ধ হয়ে যায়। ভারতেও তার ব্যতিক্রম নয়, এখানেও একসময় ব্যাপক গন্ডার নিধন শুরু হয়। মেদিনীপুরের উত্তর দিক থেকে সুন্দরবনের গঙ্গার বিস্তীর্ণ অববাহিকায় হিমালয়ের পাদদেশে তিস্তা, তোর্ষা, জলঢাকা এইসব নদীর অববাহিকায় 20 শতাব্দীর মাঝামাঝি গন্ডার নির্মূল করে গড়ে ওঠে জনবসতি। হারিয়ে যায় তাদের বাসস্থান, ধীরে ধীরে তাদের বিলুপ্তি ঘটে। ভারতে 1972 সাল থেকে বন্যপ্রাণ আইন চালু হয়েছে এবং এরপর থেকেই গন্ডার শিকার জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় ভারতবর্ষে। ভারতে বন্যপ্রাণ আইনে গন্ডার সংরক্ষিত তালিকায় 1 নম্বর স্থানে অবস্থান করছে।
ভারতে মোট একশৃঙ্গ গন্ডারের শতকরা 90% আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্য এবং অন্যান্য কয়েকটি জায়গায় বর্তমানে আছে, বাকি 10% পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশে আছে। এছাড়াও উত্তরপ্রদেশের তলায় অঞ্চলের দুধুয়া জাতীয় উদ্যান, মানস ন্যাশনাল পার্ক, ওরাং জাতীয় উদ্যান এবং গৌহাটির পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যেও একশৃঙ্গ গন্ডারের দেখা পাওয়া যায়। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চলে বাড়ছে গন্ডারের সংখ্যা। এটি একদিকে যেমন বড়ই আশার কথা, অন্যদিকে দিনে দিনে কমছে তাদের প্রয়োজনীয় আবাসস্থল, যা এই প্রজাতিকে অবলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র সংরক্ষিত বনাঞ্চলে নয়, পৃথিবীর সমস্ত বনেই হোক অবাধ এদের বিচরণ।